এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। স্বাধীনতা ও সংবিধান বিরোধী যে কোনো তৎপরতা রুখে দিতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সংবিধান প্রণয়নের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি বলেন, ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার শুভ হয় না। সংবিধানের পবিত্রতা রক্ষা করতে নির্বাহী আইন ও বিচার বিভাগকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেন রাষ্ট্রপতি। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। আইনের শাসন প্রতিষ্ঠা আর নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে 1972-এর 16ই ডিসেম্বর কার্যকর হয় স্বাধীন বাংলাদেশের সংবিধান। মানবাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি শান্তি ও সংকটে সেই সংবিধানের রক্ষক হয়ে আছেন সুপ্রিম কোর্ট। সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে সংবিধান প্রণয়নের গল্প শোনালেন প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 14 ও 15 ডিসেম্বর গণপরিষদের সদস্যগণ হাতে লিখিত সংবিধানের মূল কপিতে স্বাক্ষর করেন এবং 16 ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। হাতে লিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 71 নম্বর ক্রমিকে স্বাক্ষর করি আমি নিজে, যা আমার জন্য পরম গৌর সৌভাগ্য ও গর্বের বিষয়। এবং এখানে আমি আরও বলতে চাই, এখানে আজকে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং অধ্যাপক আবু সাঈদ চৌধুরী, তারাও এই গণপরিষদের সদস্য ছিলেন না। বিশেষ করে আমার যতটুকু মনে পড়ে ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন, উনি ওই কমিটির চেয়ারম্যান। বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসকরা অবৈধভাবে সংসদকে ব্যবহার করে সংবিধান কাটা ছেঁড়া করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি স্বৈর শাসকদের কুকৃতিকে বৈধতা না দেয় সুপ্রিম কোর্টের প্রশংসা করেন। ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থে সংবিধানের ব্যবহার কখনো শুভ হতে পারে না। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের রক্ষক, তাই সংবিধানের পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নির্বাহী আইন ও বিচার বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিচার বিভাগ ও আইনজীবীদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সংবিধান বিরোধী যে কোনো তৎপরতা ও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্রান্ত রুখে দিতে জনগণকে সজাগ থাকতে হবে। আমি আশা করি দেশ, জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারকগণ তাদের মেধা ও মনন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করবেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া এবং দেশের মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও আইনজীবীরা অংশ নেন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। দূরবীন দিয়ে যারা গণতন্ত্র খুঁজছেন তাদের 14 বছর আগের ও পরের বাংলাদেশের তুলনা করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী বলেন, সামরিক শাসনের মধ্যে জন্ম নেওয়া দল গণতন্ত্রের শিক্ষা দেয়। উন্নয়নের মাধ্যমে আওয়ামী লীগ জনসমর্থন বাড়িয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 22তম সম্মেলন সামনে রেখে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক। গণভবনে কমিটির সভায় সম্মেলনের বাজেট ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভা শুরুতে দেয়া বক্তৃতায় স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠায় আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, সামরিক শাসন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, দল গঠন করেছে, সেটা গণতন্ত্র ছিল কিনা। যারা এখনো গণতন্ত্রের খোঁজ করেন, মনে হয় দূরবীন দিয়ে ওরা গণতন্ত্র দেখতেছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করব, বাংলাদেশের এই 50 বছরে জাতির ভিতরে 3.5 বছর আর আওয়ামী লীগের সময় ছাড়া কবে গণতন্ত্র ছিল? ক্ষমতা তো ছিল ক্যান্টনমেন্টের ভিতরে বন্দী। জিয়া, এরশাদ, খালেদা জিয়া সবই তো ক্যান্টনমেন্টে বন্দী। ক্যান্টনমেন্ট থেকেই তো চালানো হতো দেশ। তাহলে গণতন্ত্র অর্থাৎ জনগণের শক্তি যা কোথায়? তাহলে এই যে 14 বছর আওয়ামী লীগ সরকারে, আমি যারা এই ধরনের কথা বলেন তাদেরকে বলবো, 14 বছর আগের বাংলাদেশটা দেখেন না, আর এখন বাংলাদেশটা দেখেন। যে বাংলাদেশ সন্ত্রাসী বাংলাদেশ, দুর্ভিক্ষের বাংলাদেশ, দুর্নীতির বাংলাদেশ, দুর্বৃত্তায়নের বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বে আজকে উন্নয়নের বিশ্ব। এক শ্রেণীর মানুষ আছে যারা ব্যক্তি স্বার্থে তৃতীয় শক্তির হাতে ক্ষমতা তুলে দিতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনির্বাচিতরা ক্ষমতায় আসলে তাদের কদর বাড়ে। বিএনপি পেয়েছিল 30টা সিট, এটা সবার মনে রাখা উচিত।
2000 ইলেকশন নিয়ে তো কেউ কোনো প্রশ্ন করতে পারে না। তো সেই ইলেকশনে বিএনপি মাত্র 30টা সিট পায়, আর আওয়ামী লীগ সেখানে সম্পূর্ণ 2/3 মেজরিটি পায়। তাহলে পরবর্তী যে নির্বাচন 2014 নির্বাচন 2018 নির্বাচন নিয়ে বিএনপি কোন মুখে প্রশ্ন তোলে? আওয়ামী লীগ তার উন্নয়নের কাজের মধ্য দিয়ে জনসমর্থন বাড়িয়েছে, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে, জনগণের কল্যাণ সাধন করেছে। আজকে বাংলাদেশ এই দীর্ঘদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের উন্নতি হয়েছে। 75 পরবর্তীতে জিয়াউর রহমান এদেশে গুমের সংস্কৃতি শুরু করেছিল বলেও জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনালের কাউন্টডাউন। 28 দিনে 32 দলের 63 ম্যাচ শেষে কাতার বিশ্বকাপের আসর এখন শেষ দৃশ্যে। আয়োজক কাতারের স্বাধীনতার বার্ষিকীতে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে দুইবারের শিরোপা জেতা ফাইনাল শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 9টায়। দোহা থেকে রিপোর্টে আরও জানাচ্ছেন সাইদুর রহমান স্বামী। সেরা দুই দলের মহাযুদ্ধ শেষে শ্রেষ্ঠ দলের হাতে বিশ্বসেরার ট্রফি তুলে দিয়ে পর্দা নামবে ফুটবল মহোৎসবের 22তম আসরে। স্মরণীয় আয়োজনের অবিস্মরণীয় সমাপনের দিকে তাকিয়ে ফুটবল দুনিয়া। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের ধাক্কা সামলে দুরন্ত ফর্মের আর্জেন্টিনার হাতে ফাইনালের টিকিট। 3 যুগ পর বিশ্বকাপ জেতা লা আলবিসেলেস্তের জন্য এখন আর দূর আকাশের তারার মতো অবাস্তব স্বপ্ন নয়। অধিনায়ক মেসির সঙ্গে দুরন্ত ছন্দে বিশ্বকাপ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন আলভারেজ, অ্যালিস্টার, ডি মারিয়াকে নিয়ে গড়া নবীনে অভিজ্ঞতায় মেশানো দলটি। এক বা পায়ের জাদুঘরের বিশ্বমঞ্চে শেষ ক্যারিশমা দেখার অপেক্ষায় আর্জেন্টিন ভক্তরা। সেরা দুই দল কাপের জন্য লড়ছে, কে জিতবে বলা সত্যি কঠিন। দু দলেরই 50-50 সম্ভাবনা। আর্জেন্টিনার বাইরে সারা পৃথিবী জুড়ে অসংখ্য মেসি আর্জেন্টিনার সমর্থক রয়েছে, তারা দেখতে চাইছে এই সময়ের সেরা ফুটবলার মেসির হাতে বিশ্ব সেরা ট্রফি। আমিও তাই চাই, তবে আমার মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই হবে। ব্যবধানটা 1 গোলের হওয়ার জোর সম্ভাবনা, এমনকি টাই ব্রেকারেও গড়াতে পারে খেলা। হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে ভোগা মেসিকে নিয়ে ফিসফাস শোনা গেলেও ফাইনাল খেলছেন ক্ষুদে জাদুকর। ক্যারিয়ারের সাফল্য বৃত্ত পূরণে বদ্ধপরিকর মেসির এটাই তো বিশ্বকাপের শেষ ম্যাচ। এই ম্যাচ খেলি জার্মান লিজেন্ড লোথার ম্যাথিউসকে সরিয়ে সর্বাধিক 26 বিশ্বকাপ ম্যাচ খেলার বিশ্ব রেকর্ডের একক মালিক হবেন লিও। কোন একক খেলোয়াড়ের ফাইনাল নয় এটি, ফাইনাল হবে আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে। অবশ্যই এমবাপ্পে বড় মাপের খেলোয়াড়, তবে আমার মনে হয় তাদের যেমন এমবাপ্পে আছে, আমাদের আছে মেসি। তবে লুসাইলে আর্জেন্টিনা দলগত হয়েই ফাইনাল খেলবে। ফ্রান্স আর্জেন্টিনা ছাপিয়ে ফাইনালটি পিএসজির টিমমেট মেসি ও এমবাপ্পের আধিপত্য প্রতিষ্ঠার লড়াই। দুজনই 5 গোল করেছেন, অ্যাসিস্টে এক কদম পিছিয়ে থাকে এমবাপ্পে তার গতিময় জাদু দিয়ে বাজিমাত করে দিতে পারেন। র‍্যাবিয়ট সহ স্কোয়াডের 5 ফুটবলার কিছুটা অসুস্থ হলেও খুব বেশি দুশ্চিন্তা নেই ফরাসি কোচ দেশমের। আমরা কোনো একক খেলোয়াড়কে নিয়ে চিন্তা করছি না। ফ্রান্স বিশ্বকাপে এখন পর্যন্ত যেভাবে খেলে ফাইনালে উঠেছে সেখানেই ফোকাস করতে চাই আমি। আশা করি দলগতভাবেই ফ্রান্স আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলবে। এ সময় দুই দিকপাল কোচ দিদিয়ের দেশম ও লিওনেল স্কলানির মস্তিষ্কের লড়াই রোববারের ফাইনাল। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে পরপর 2 বিশ্বকাপ শিরোপা জেতার হাতছানি লেস ব্লসের সামনে। কাতারের স্বাধীনতা দিবসের অবিস্মরণীয় বার্ষিকীতে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্স আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনাল। 3 যুগ পর নিজেদের মাটিতে বিশ্বকাপ নিয়ে যাওয়ার স্বপ্ন মেসি ও আর্জেন্টিনা, আর ফ্রান্সের সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতালি ও ব্রাজিলের 60 বছর বয়সী রেকর্ডকে স্পর্শ করার সুযোগ। দর্শকরা দেখতে চান একটি অবিস্মরণীয় ফুটবল ম্যাচ। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, দোহা, কাতার। দর্শক, বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষজ্ঞ মত দিতে আমাদের সঙ্গে আছেন সাবেক জাতীয় ফুটবলার এবং সংগঠক আব্দুল গাফফার। আমরা গাফফার ফেসাতে এখন কথা বলবো এবং জানতে চাইবো যে বিশ্বকাপের ফাইনাল নিয়ে যে উন্মাদনা,
সেই উন্মাদনার বিষয়ে, বিশেষ করে নেইমার, এই মেসি এবং এমবাপ্পের বিষয়গুলো নিয়ে। তবে তার আগে একটু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়েও আসলে কথা বলবো, যে মরক্কোর একটা স্বপ্ন ছিল তৃতীয় হয়ে একটা আসলে একটা ইতিহাস গড়ার, কিন্তু সেটা হলো না। অনেক প্রেসিং ফুটবল খেলেছে, কিন্তু আসলে মানে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আপনার কাছে আশা করি প্রায় একই রকম, যে একটা ফিনিশারের অভাব, অনেকগুলো সুযোগ পেয়েছিল কিন্তু ম্যাচটা অতিরিক্ত সময় নেওয়ার জন্য। আসলে ওরা অনেক সুযোগ না, এরা কিন্তু সেম থিং কিন্তু সেমিফাইনালে ঘো করেছে। যদি সেই মুহূর্তে তারা গোল করতে পারতো, হয়তো আজকে অন্যরকম রূপ থাকতো। সিমিলার ক্রোয়েশিয়া যে সুযোগ পেয়েছে দুইটি গোলের, সেই দুইটি কাজে লেগেছে। ওরাও সুযোগ পেয়েছিল 1-1 যখন করেছিল, তারপরেও কিন্তু সুযোগ পেয়েছিল, কিন্তু তাদের দলের মধ্যে সেই ধরনের ফিনিশার নাই। যদি ফিনিশার থাকতো, সে ধরনের স্ট্রাইকার থাকতো যেটা অন্য অন্য দলে আছে, সেক্ষেত্রে তারা তাদের খেলা, তারা কিন্তু আফ্রিকান স্টাইলে খেলেনি, তারা কিন্তু ইউরোপ স্টাইলেই ফুটবল খেলেছে এবং সকল কিছু সম্পূর্ণ করেছে, কিন্তু ফিনিশ টাচটা তারা করতে পারে। তাহলে কি এখানে আমরা বলবো একটু অভিজ্ঞতা থেকে অনেকটা পিছিয়ে, অনেকটাই একটু মানে দুর্বলতা আছে, কিন্তু তারা ভালো ফুটবল খেলেছে। যাই কিছু হোক না কেছে, দিনের শেষে তারা পৃথিবীর সমস্ত মানুষের মন জয় করে কিন্তু চতুর্থ হয়েছে। সেখানে তাদেরকে সকলে মিলে ওচ কোচ ওয়ালিদ যে ডিমটি গঠন করেছে 3 মাস আগে, সেটা কিন্তু তারা সাকসেস, আগামীতে তারা আরও ভালো করে আসবে এটাই প্রমাণ করে। এটাও আমার প্রত্যাশা আপনার মতোই। আর একটু জানতে চাবো কালকে আসলে ফ্রান্স, কালকে ম্যাচটি সত্যিকার অর্থে বলতে গেলে এটা সমীকরণ বলেন কোনো কিছু না, ফাইনাল 2022 সালের আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। ফ্রান্স ব্যাক টু ব্যাক ফাইনালে আসছে, কোচের অভিজ্ঞতা, স্কোলোনির অনভিজ্ঞতা বললেও ভুল হবে, সে কিন্তু ফ্রম দ্য বিগিনিং যে ম্যাচটি খেলেছিল সেই ম্যাচটি থেকে কিন্তু আস্তে 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 আজকে পর্যন্ত সে ফাইনালে নিয়ে আসছে টিমটাকে। এবং তার টিমের মধ্যে যেটা আছে সবচেয়ে বড় যে জিনিসটা, তার টিম কমিউনিকেশনটা কিন্তু খুব ভালো, এবং স্কোলোনি কিন্তু এই মেসির সাথেও খেলেছে। তার কারণে মেসি কিন্তু শুধু একজন ফুটবলার না, সে একজন ম্যাজিক লোকও না, সে একজন লিডার কিন্তু, এখন সেটাও কিন্তু সে প্রমাণ করে কিন্তু আজকে মেসি নির্ভর আর্জেন্টিনা ফাইনালে। ম্যাচটি হবে কিন্তু হাড্ডাহাড্ডি, দুই দলেরই কিন্তু উভয় মানে সমস্ত জায়গায় পজিশনাল যদি দেখেন বেস্ট অফ দ্য বেস্ট প্লেয়ারই আছে। শুধু একটা এখন মেসেজ যেটা আমরা পেয়েছি, 5টা প্লেয়ার তারা ভাইরাসে আক্রান্ত, আমার মনে হয় সেই ধরনের ভাইরাস না, হয়তো তারা 24 আওয়ার্সের মধ্যে ভালো হয়ে যেতে পারে। বাট ম্যাচটি হবে এমবাপ্পে এবং মেসি, এমবাপ্পেকে কীভাবে তারা মানে আটকাবে এবং মেসিকে কীভাবে ফ্রান্স আটকাবে, সেটা নিয়ে দুই কোচের কিন্তু এখন রাতের ঘুম হারাম। যেহেতু 37 বছর পর যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন পায় তৃতীয়বারের মতন, অলরেডি আপনার ফ্রান্স দ্বিতীয়বারের মতন পেয়ে গেছে, আবার যদি আজকে আগামীকাল চ্যাম্পিয়ন হয় তৃতীয়বারের মতন, যে কোনো দলে যে জিতবে আসলে সেই তৃতীয় হবে, এবং ফুটবলটা সে 90 মিনিটসে শেষ হতে হবে, সেটাই কিন্তু তাদের ই থাকবে। 120 মিনিটসে গিয়ে দুই গোলের দলে গোলকিপার সবাই কিন্তু পজিশনাল অনুযায়ী খুব ভালো খেলোয়াড়। সর্বশেষ একটা আসলে প্রশ্ন জানতে চাইবো, যে কালকের ম্যাচের সবাই প্রেডিকশনটা জানতে চাচ্ছে, আপনি কোন দলকে এগিয়ে রাখছেন, ফ্রান্স না আর্জেন্টিনা? আমি সত্যিকারে বলতে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো, এবং আর্জেন্টিনা ভালো 2-1, 3-1 মধ্যে জিততে পারে। অসংখ্য ধন্যবাদ আব্দুল গাফার আপনাকে আমাদেরকে বিশ্বকাপ নিয়ে বিশেষজ্ঞ মতগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, বিশ্বকাপ ফুটবলের আরও আপডেট জানতে এখন ঐক্য.com.bd মিক্সড জোন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদি মাহমুদ। সাদি, বিশ্বকাপ নিয়ে আর কী কী তথ্য আছে আপনার কাছে? শান, ধন্যবাদ আপনাকে। কাতার বিশ্বকাপের আরও বেশ কিছু আপডেট আপনাকে আমি জানাবো। আমরা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি কাতার বিশ্বকাপের, আর মাত্র 1টি ম্যাচ বাকি আছে গ্র্যান্ড ফিনালে, যেখানে আগামীকাল রাত 9টায় মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ফ্রান্স। সেক্ষেত্রে কিন্তু আজকে থেকেই ম্যাচের উত্তাপটা টের পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে কিন্তু যত আলোচনা, কথাবার্তা, প্রেডিকশন সব কিন্তু আগামীকালকের ম্যাচকে ঘিরেই। আর আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আর্জেন্টাইন যিনি কোচ আছেন লিওনেল স্কালোনি, তিনি এসেছিলেন, তার সাথে তাদের যে গোলকিপার আছেন এমিলিয়ানো মার্টিনেস, তিনিও এসেছিলেন। তিনি কিন্তু একটি কথা বলেছেন যে লিওনেল মেসি আগামীকালকের ম্যাচে মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোনো সময়। এমিলিয়ানো মার্টিনেস আরও বলেছেন যে আগামীকালকের ম্যাচে ফ্রান্স ফেভারিট, তাদের একজন লিওনেল মেসি আছেন। এই বার্তা দিয়ে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ ফ্রান্সকে একটা হুমকি দিয়ে রাখলেন কিনা সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না, সেটি মার্টিনেজ আসলে নিজেই বলতে পারবেন। আর লিওনেল মেসিও কিন্তু স্বপ্নের পূরণের পথে, তিনিও কিন্তু আসলে মাঠে নামতে উদগ্রীব আছেন, উন্মুখ হয়ে আছেন। সেটি কিন্তু আজকে তিনি একটি ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়েছেন, একদম ছোট একটা বার্তা দিয়েছেন, যেখানে লিখেছে আমি প্রস্তুত, ভামোস আর্জেন্টিনা।
এবং এতে করে কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে লিওনেল মেসি তার স্বপ্ন পূরণের জন্য কতটা মুখী আছেন। এখন আসলে শেষ পর্যন্ত দেখতে হবে যে লিওনেল মেসি সেটি পারেন কিনা। আর আপনি জানেন যে লিওনেল মেসি কিন্তু তার ক্যারিয়ারে সব ট্রফি জিতেছেন, শুধুমাত্র একটা বিশ্বকাপের আক্ষেপ রয়েছে। সেক্ষেত্রে তার সমর্থক যারা আছেন, যারা টিমমেট আছেন, তারা চাইছেন যে এবারের বিশ্বকাপটা লিওনেল মেসির হাতেই উঠুক। আর শুধু টিমমেট সমর্থকরা নয়, যারা সাবেক কিংবদন্তি ফুটবলার যারা আছেন, তারা বলছেন যে মেসি কিন্তু এবার দলটাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েই কিন্তু দলটাকে ফাইনালে নিয়ে এসেছেন। সেক্ষেত্রে তারা সাবেক কিংবদন্তি ফুটবলাররাও চাইছেন যে এবার আসলে বিশ্বকাপটা মেসিরই প্রাপ্য। সেক্ষেত্রে আসলে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিশ্বকাপটা লিওনেল মেসি নিজের করে নিতে পারেন কিনা। আর ফ্রান্সের কথা যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে ফ্রান্সের সামনে কিন্তু সুযোগ রয়েছে টানা দুইবার বিশ্বকাপ জেতার। সেক্ষেত্রে আগে 1934 সালে, 1938 সালে ইতালি জিতেছিল, ব্রাজিল জিতেছিল 1958 এবং 1962 সালে। সেক্ষেত্রে তৃতীয় দল হিসেবে ফ্রান্সের সামনে কিন্তু তার টানা দুইবার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আমরা চাইছি যে আসলে পুরো বিশ্বকাপের মতো আগামীকালকে ফাইনালটাও যেন একদম ফাইনালের মতো হয়, অনেক উত্তেজনাপূর্ণ হয়, সেই প্রত্যাশা করছি। শান সাদি, ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি এই চ্যাম্পিয়ন এবং ফাইনালটা নিয়ে আসলে খুব একটা যেই উদ্দীপনা রয়েছে সেটা থাকবে, এবং আমরাও দেখার অপেক্ষায় থাকবো কার হাতে উঠবে শিরোপা, মেসি না এমবাপের। দর্শক, এই ছিল আমার কাছে মিডফিল্ডে এখনকার মতো। আর ঠিক দর্শক, আর অন্যান্য অনেক খবর থাকবে আমাদের সাথে, আপাতত এই মুহূর্তে যাচ্ছি অশোক লেল্যান্ড ইফাদটস বিরতিতে। দর্শক, এই মুহূর্তে আমার মিডফিল্ড শেষ করছি এবং আমাদের সঙ্গে সেই নিউজটি আবারও এই মুহূর্তে মূল সংবাদে চলে যাচ্ছি। আছেন আমাদের সঙ্গে সোহেল। ধন্যবাদ শান। বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতির সংরক্ষণ পদক 2021-এ ভূষিত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুল হাসান খান। পদক প্রদান অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দের তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আলিমান রাজীর রিপোর্ট। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের 14 বছরের পদার্পণ ও প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আই চেতনা চত্বরে জমকালো আয়োজন। বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং গবেষণায় দীর্ঘদিন ধরেই নিরলসভাবে কাজ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুল হাসান খান। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2021 পেয়েছেন তিনি। একটি দেশের অন্ততপক্ষে 20% বন্য বা ওয়াইল্ড রাখা প্রয়োজন, বেশি রাখলে তো আরও ভালো, আমাদের কিন্তু সেটি নেই, এবং সেই অন্ততপক্ষে 20% যাতে বন্য থাকে সেই জন্য কিন্তু আমাদের নীতি নির্ধারক মহলেই আসলে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে আমরা কোন জায়গাগুলোকে বন্য রাখতে চাই এবং সেই জায়গাগুলোকে তার সীমানা চিহ্নিত করা প্রয়োজন। এক যুগের বেশি সময় ধরে দেশের পরিবেশ সংরক্ষণে কাজ করার পাশাপাশি এ খাতের বিশিষ্টজনদের সম্মানিত করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পুরস্কার কিন্তু প্রয়োজন, পুরস্কারের প্রয়োজনীয়তা এই কারণেই যে পুরস্কার উৎসাহ দেয়, উদ্দীপনা দেয় এগিয়ে যাওয়ার জন্য, কাজগুলো যাতে আমরা চালিয়ে যেতে পারি সেই জন্য কিন্তু সবার সহযোগিতা দরকার। আর সেই সহযোগিতা হচ্ছে কিন্তু শুধু একটি মানুষের পক্ষে অথবা একটি প্রতিষ্ঠানের পক্ষে কিন্তু সব করা সম্ভব নয় যখন অন্যরা এগিয়ে না আসে। 1971 সালে কিন্তু সবাই যদি একসঙ্গে ঝাঁপিয়ে না পড়তো এই মুক্তিযুদ্ধে, এই অর্জন আমাদের পক্ষে সম্ভব হতো না, এই স্বাধীনতা আমাদের পক্ষে পাওয়া সম্ভব হতো না। তো নানা ধরনের প্রচার প্রচারণা এবং নানা ধরনের সাহায্য সহযোগিতা এবং কর্মকাণ্ড দরকার এই পৃথিবীটাকে ভালো রাখার জন্য, বাংলাদেশকে ভালো রাখার জন্য। পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যেভাবে তাদের কাজ করে যাচ্ছেন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের প্রকৃতি ভালো রাখতে হলে, আমাদেরকে সুস্থ থাকতে হলে আমাদের কি কি করা উচিত। আমরা এনার্জি হিসাবে সোলার এনার্জি আমরা করতে চাচ্ছি, সরকার ইডকলের মাধ্যমে সোলার এনার্জি আনছে, আমরা নিজেরাই উদ্যোগ নিচ্ছি, আমাদের ফ্যাক্টরি যতগুলি আপনার ছাদ রয়েছে সেখান থেকে আমরা 5-6 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এগুলি যদি করা যেত তাহলে পরে আমাদের দেশে অতি অল্প সময়ের মধ্যে
প্রকৃতির অনেক বেশি উন্নতি সাধন করা যেত। আমি পর্যন্ত বাবুকে যেটা বলতে চাই যে তার যে টিম ক্লাবগুলি আছে তারা কিন্তু এদেরকে বিভিন্ন ব্লকে বিয়ে করে দিলে এই 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 নিজেরাই অন্য অন্য লোকরা উৎসাহিত হয়ে ওই যত ডাস্ট আছে কিংবা যত রকমের ওয়েস্ট আছে সেগুলি এক জায়গায় জমা করতে পারে এবং আমাদের পার্কগুলি যদি প্রথমে আমরা করতে পারে পরে সোশ্যাল যেসব গ্যাদারিং প্লেসেস আছে সেই জায়গাগুলিকে কিন্তু ক্লিন করে দিতে পারি আমরা। অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণে নানা সীমাবদ্ধতা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন নীতি নির্ধারকরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন 2009 সালে যখন কার্যক্রম শুরু করেছিল তখন থেকে আমার মনে হয় যে বাংলাদেশের প্রকৃতি জীবন বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বাংলাদেশ বন বিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন একই মুদ্রা রেপিটোপিট হিসেবে কাজ করেছে। বন প্রকৃতি বন্যপ্রাণী জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যে পরিশ্রম যেই কষ্ট যেই বিনিয়োগ করতে হয় সেটি কিন্তু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন 2009 সাল থেকে করে আসছে, সেটি এক কথায় অতুলনীয় অভাবনীয় বলতেই হবে আমাদেরকে। আস্তে আস্তে যখন আমাদের সারা দেশের মানুষ এটা উপলব্ধি করতে পারবে তখন আমি মনে করি যে বন্য প্রাণী সংরক্ষণ অবশ্যই আরও অনেক সহজতর হয়ে যাবে এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মূল যে উদ্দেশ্য প্রকৃতিকে সতেজ রাখা আবার কুদবা অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা সেটা সফল হবে আর সেটা একা আমাদের বাবু ভাই পারবেন তা না। তার সঙ্গে অনেকেই আছেন, এই সংখ্যা যত বৃদ্ধি পাবে প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনকে ভালোবাসার মানুষের ততই আমাদের দেশের প্রকৃতি সুরক্ষিত হবে। এর আগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। কুষ্টিয়ায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান 75 ও 87 আবাদ করে লাভবান হয়েছেন কৃষক। স্বল্পমেয়াদী জাত ব্রি ধান 75-এর বয়সকাল 115 দিন আর 87 জাতের মেয়াদ মধ্যম হওয়ায় আমন মৌসুমে ধান কেটে গম সরিষা পেঁয়াজ ভুট্টা সহ আগাম জাতের ফসল আবাদ করতে পারবেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। যশোরের চৌগাছায় দরিদ্রদের শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র ও পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র সিআরপি। শীত বস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দুস্থরা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। মোহাম্মদপুরের কাটাসুরে 750 শয্যার পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সাদেক খান। অনুষ্ঠানে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ টিটু মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ডাক্তার শাহরিয়ার নবী, পপুলার মেডিকেল কলেজের প্রধান পৃষ্ঠপোষক পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান এবং অন্যরা।